বেরিয়ে পড়েছিলাম বেশ খানিকটা সকালেই। কলকাতা থেকে সড়কপথে কামারপুকুর পৌঁছাতে সময় লাগে মোটামুটিভাবে 3.5 ঘন্টা। ট্রাফিক জ্যামে নাজেহাল হয়ে সেখানে পৌঁছতে লেগে গেল 4 ঘন্টারও বেশি। তখন বাজে প্রায় 11:30। মূল মন্দিরের দরজা বন্ধ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি, আবার খুলবে 3:30 নাগাদ। তাই ঠাকুরের ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। টিকিটের দাম 40 টাকা, তাতে বসে খাওয়ার বন্দোবস্ত, একসঙ্গে বেশ 100 জন বসে খেতে পারে এই ঘরে। ভোগ খাওয়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখনও আরও 3 ঘন্টা বাকি মূল মন্দিরের দরজা খুলতে। একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম ঠাকুরের স্মৃতি বিজড়িত কিছু দ্রষ্টব্য স্থান চাক্ষুষ করার জন্য। ঠাকুর দীর্ঘদিন আসত এখানে, গীতা পাঠাত, চণ্ডী পাঠাত, ঠাকুর এখানে নাট্য মঞ্চ মানে শিব চতুর্দশীর দিন ঠাকুর এখানে শিব সেজে যাত্রা করেছিলেন এই বাড়ির ভেতরে। ওখানে ঠাকুরের ছোট্ট শিবের মূর্তি আছে। এই সেই ঐতিহাসিক স্থান যেখানে শৈশবকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিবরাত্রি উপলক্ষে চলাকালীন একটি নাটকে শিবের ভূমিকা অভিনয় করতে গিয়ে বাহ্যিক চেতনা হারিয়েছিলেন। লাহাবাবুদের দুর্গা মন্দিরের কাছে এই পাঠশালায় পড়তে আসতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ কিনা ছোট্ট গদাই। কিন্তু তার পক্ষে সবসময় পড়াশোনায় মন বসানো মুশকিল হয়ে পড়ত, তাই কখনো কখনো পাঠশালায় না গিয়ে লাহাবাবুদের এই বিষ্ণু মন্দিরে এসে মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মাতা ধনী কামারিনীর মন্দির এবং এর কাছের পুকুরটির নামেই এই গ্রামের নাম কামারপুকুর। মূল মন্দিরের গেটের ঠিক বিপরীতেই এই পুকুর, যার নাম হালদার পুকুর। পুকুরটি খুবই বড় এবং এর জলে গ্রামের অনেকে স্নান করা ছাড়াও রান্নার ও পানীয় জলের প্রয়োজনও মেটান। এই পুকুরের সঙ্গে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী, সারদা দেবী, ঠাকুর নিজে এবং অন্যান্য অনেক ভক্তের নাম জড়িয়ে আছে, সে কারণে এর জল আজও পবিত্র বলে বিবেচিত হয়। এবার আমরা চলেছি দেরে গ্রামে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাস্তুভিটে এই দেরে গ্রামেই ছিল। তার পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় 1775 সালে এই দেরে গ্রামেই জন্মগ্রহণ করেন। তিনি একজন সৎ কুলীন ব্রাহ্মণ ছিলেন এবং তাঁদের কুলদেবতা রঘুবীরের খুব ভক্ত ছিলেন। এই গ্রামেরই জমিদারের কথায় মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় ক্ষুদিরামকে ও তার পরিবারকে
দেড়ে গ্রামের পৈতৃক ভিটের মায়া ত্যাগ করতে হয়েছিল। একদম সময় মতোই মূল মন্দিরের গেটের সামনে হাজির হলাম আমরা। গেট খুলতে আর মাত্র কয়েক মিনিট বাকি। মূল মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ঠাকুরের নিজের হাতে রোপণ করা এই আম গাছটি। এখনও যেন অনুভব করা যায় সেই মহামানবের হাতের স্পর্শ। এক অদ্ভুত রোমাঞ্চ হয় সারা শরীরে ও মনে। এবার আমরা চলেছি জয়রামবাটি। জয়রামবাটি এবং কামারপুকুরের মধ্যে তফাৎ 3 মাইলের। এই স্থানটিও বেশ ঐতিহ্যমণ্ডিত, কারণ এটি মা সারদা দেবীর জন্মস্থান। ১৮৫৩ সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার মা সারদা দেবী জন্মগ্রহণ করেন। ঠিক যে স্থানটিতে মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন সেইখানে এই মন্দিরটি তৈরি হয়েছে। এটি ছিল তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাসভবন। ঠাকুর রামকৃষ্ণ ও মায়ের বিবাহ এই বাড়িতেই হয়েছিল। ১৯২৩ সালের 19শে এপ্রিল বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়ার দিনে স্বামী সারদানন্দ মহারাজ মায়ের নামে এই মন্দির নিবেদন করেন। ১৯৫৪ সালের 8ই এপ্রিল শ্বেত পাথরের তৈরি মায়ের মূর্তি স্থাপিত হয় এই মন্দিরে। এটি মায়ের পুরনো বাড়ি। এই বাড়ি এখন বেলুড় মঠের তত্ত্বাবধানে। এই বাড়িতে মা জগদ্ধাত্রী পুজো করতেন। অনেক মানুষ এই বাড়িতে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, সন্ন্যাস ব্রহ্মচর্য পালন করেছেন। মায়ের ভক্তদের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ার সাথে সাথে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছিল। সেই জন্য স্বামী সারদানন্দ পুণ্যপুকুরের পশ্চিম দিকে একটি জমি কেনেন এবং মায়ের জন্য সেখানে মাটির দেওয়াল, খড়ের ছাউনির বাড়ি করে দেন। এটি মায়ের নতুন বাড়ি নামে পরিচিত। মা একটি ঘর তার শোবার ঘর এবং ঠাকুর রামকৃষ্ণের পূজার ঘর হিসেবে ব্যবহার করতেন। জয়রামবাটি কামারপুকুর সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। মন্দির খোলা ও বন্ধ থাকার সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ভোর 6টা থেকে বেলা 11:30 এবং বিকেল 3:30 থেকে রাত 8টা। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভোর 5:30 থেকে বেলা 11:30 এবং বিকেল 4টে থেকে রাত 8:30। কলকাতা থেকে ভোরে রওনা হয়ে গেলে 11:30টার অনেক আগেই কামারপুকুর পৌঁছে যাওয়ার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে প্রথমেই মূল মন্দিরের দর্শন করে নিতে পারেন। তারপরে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য নিকটবর্তী অফিস থেকে 40 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে নিন। তবে মনে রাখবেন, বিশেষ অনুষ্ঠান উপলক্ষে ভিড় একটু বেশি থাকে, কাজেই যত তাড়াতাড়ি কুপন কেটে লাইনে দাঁড়াতে পারবেন ততই আপনার সময় বাঁচবে। এরপরে একটা টোটো ভাড়া করে দেখে নিন ঠাকুরের স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থানগুলি, তারপরে আপনার গন্তব্য হতে পারে জয়রামবাটি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সঙ্গে আপনাদের মূল্যবান মতামতও জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।